তো সকালের পর আমি আবার আসলাম, এখন মোটামুটি সন্ধ্যা বাজে, সন্ধ্যা বাজে না। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভীষণ ঠান্ডা, ভীষণ মানে আমি তো আমার শীতে কাঁপব, যেটা আমি আগের ব্লগে বললাম, মানে দিনের বেলাতেও ঠান্ডা ভীষণ। তো তোমাদেরকে দেখাই, সব জিনিস চলে এসেছে মোটামুটি বাড়িতে। দাঁড়া ব্যাক ক্যামেরা করে দিই, এখান থেকে দেখো, এইগুলো হচ্ছে সব ফুল, যে হবে ফুলের কাজ, সেই ফুলের কাজ, মানে ফুলের কাজ বলছি, সেই ফুল মানে মানে আবার কি, এই যে দেখো একজন গোলাপ পড়ে আছে। আর এটা ফ্রিজ, আমাকে আমার মেসি গিফট করেছে, যাই হোক। আর এখানে তো এগুলো দেখেইছ, আর এখানে সব কি কাজে লাগবে এত আমি জানি না, বাট এগুলো এসছে, হবে হয়তো নিশ্চয়ই, হবে হয়তো নিশ্চয়ই কোনো ডেকোরেশন যার জন্য এসছে, আমার তো কোনো আইডিয়া নেই। তো চলো দেখি আজকে সারাটা দিন কী শেয়ার করা যায়। আজকে মেসি আসবে, মানে ফাইনালি তিন বোন আজকে একসাথে হব। তো অনেক প্ল্যানিং করার আছে, কে কী পড়বে, কোনটা বার করে দিতে হবে। তো এই নিয়েই একটা আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে ভালো লাগবে তোমাদের। তো চলো, আর খুব খুব ভালোবাসা দিও, সাথে থেকো, দেখতে থাকো। আমি কোনোদিনও ভাবিনি কি আমি এইভাবে ভিডিও করে আমার বিয়েটা তোমাদের সামনে তুলে ধরবো, বাট আমি চেষ্টা করব যতটা মানে যতটা পারবো করব। তো থাকো, এখন অনেক কাজ বাকি, ঘরটা ওই হয় না শীতকালে রাত যে জিনিস থাকে মানে ভাজ করতেই থাকো, তো ওগুলোই আছে। একটু ঘরটা আমি পরিষ্কার করে নিই, তারপর ফ্রি হয়ে তোমাদের সাথে আমার কথা বলছি, ঠিক আছে? তো সকালের পর আমি আবার আসলাম, এখন মোটামুটি সন্ধ্যা বাজে, সন্ধ্যা বাজে না ছটা বাজে। তো কিছু কাজ মানে এখনো তাপ্তি দেওয়া হয়নি, তো সেটাই করতে বসেছি, কারণ আজকে পাড়াতে নিমন্ত্রণ করতে বেরোবে, চুপ করো, আজকে পাড়াতে নিমন্ত্রণ করতে বেরোবে। তো কিছু কাজ মানে লোকজনকে দিয়ে দেওয়া হয়েছে বার করে, আর কিছু কাজ বাকি, সেগুলো এখন এই করা হচ্ছে, এটাই করব। আর আর সবাই দুরাবস্থা হয়ে গেছে, এটা কে ঝুমকি? কারণ ওই তত্ত্বর ভিডিওটা মানে আমার বিয়ের পর যাবে, যেটা আমি বলেছি আগেও। তো রাখি এখন আপাতত, কাজটা ঝটপট করে নি, কারণ বেরোবেও অনেকটা মানে পাড়ার অনেকটা কভার করা বাকি আছে এখনো। তো রাখি, আবার একটু পরে ফিরে আসছি। সো আবার চলে আসলাম। তো এখন আমি যাব হচ্ছে আমাদের পাড়াতে আছে একজন দিদি, ও সেলাইয়ের কাজ করে, তো ওর কাছে যাব কিছু জিনিস স্টিচ করাতে, বেসিক্যালি পাঞ্জাবি, মাথাটা ভীষণ ধরেছে, পাঞ্জাবি স্টিচ করাবো। কারণ পাঞ্জাবি সমস্যা হচ্ছে যে আমরা সাইজ বলে দেওয়ার পরও তারা নিজেদের ইচ্ছা মতো সাইজ দিয়েছেন, যার জন্য আমার বড়ের পাঞ্জাবি, আমাদের সব ছেলেদের পাঞ্জাবি, সব পাঞ্জাবি হয়েছে বড় বড়। আমার বর যেখানে পরে 38, সেই পাঞ্জাবি হয়েছে 40, লাদা লাস। তো ওখানেই যাবো, এই যে সব পাঞ্জাবিগুলো সবই কলকাতা থেকে কেনা, এগুলো তোমরা কিছুই দেখো নি, মানে দেখতেও পাবে না, কারণ আমি তখন ইউটিউব করতাম না। তো যাই হোক, সে গল্প বললে আর লাভ নেই এখন, তো যাই এগুলো নিয়ে যাই, থাকো থাকো সাথে। সো দাঁড়া, কালো কালো লাগছে, এক সেকেন্ড। সো ওখান থেকে তোমার জামা টামাগুলো ঠিকঠাক করে নিয়ে, তাই বলা, আমি ভাবছি কেমন হয়ে বসেছে, জামাগুলো মানে পাঞ্জাবিগুলো স্টিচ করি এনে তত্ত্বগুলো ঠিক করছিলাম, ঠিক করছিলাম মানে তত্ত্বগুলো আজকে ফাইনালাইজ করছিলাম আর কি, যা যা কাজ আছে এখনো কিছু বাকি আছে। এই যে দেখো, এইভাবে দেখা দেখিয়ে দিচ্ছি, আর তত্ত্বের ব্লগ একটা যাবে, একটু কম আওয়াজ পার, তত্ত্বের ব্লগ একটা যাবে, তবে সেটা আমার বিয়ের পর, আমি ওই ব্লগটাতেও বলেছি বিয়ের পরে যাবে, এখনো জেনে নাও, বিয়ের পর যাবে তত্ত্ব। পুরো ওভারলুকটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেফিনেটলি, কি যেন বলে, কি যেন বলে। তো হ্যাঁ, এখন খাবো, এখন মাঝে বাজে না, বাজে 11:45, একদম ঠিক 11:45 বাজে, তো খেয়ে নিই চটপট, দিয়ে তোমাদের সাথে আজকে আর দেখা করবো না, বা যদি আসে তাহলে একবার আসবো, ঠিক আছে, একবার আসবো। সব আমরা খিচুড়ি খেতে বসেছি এখানে, ঠান্ডাতে পাচ্ছি না এত ঠান্ডা, এখন ভাত খাবো সবাই, সব কেমন লাগে বোন মানুষের মতো, তো কথা ভাবছি কি হচ্ছে বাবুর দস্তু। সো গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আমি স্বাভাবিক দুটো দুটো করে দিনে ব্লগ করছি। তো আজকে আমাদের এখানে মানে আমাদের বাড়িতে প্যান্ডেলের ওই কাপড়গুলো লাগাচ্ছে,
তো আর আমি আর দিদিখানে তো একটু রোদ পোহাচ্ছি আর দেখছি ঠান্ডা লেগে ঠান্ডা ঠান্ডা। এই যে এখানে প্যান্ডেলের ওই কাপড়গুলো লাগাচ্ছে ওপরের সিলিং। বিয়েবাড়ি আমাদের বাড়িতে প্রায় ১৮ থেকে ২০ বছর পর এরকম একটা কাজ হচ্ছে। খারাপ লাগা একটাই কি একজন মানুষ কিছুই দেখে যেতে পারলো না, এটাই হচ্ছে খারাপ লাগা। আ বেলুনু তুমি ওপরে দেখবে কে আছে, বেলু আ বেলু চলে গেছে, ওরা ওই ওপরটাই খেলে। তোমরা দেখলে আগে ব্লগটাতে ওই ওপরটাই মানে মাঠের মতো পেয়ে গেছে, ছাদ থেকে উঠতে সুবিধা হয়, ওখানে এসে দাপা দাপি করবে সারাটা দিন। তো রাখি আবার দেখি পরে কি করি, পরে না আবার আসবো ওখানে। তো এখন আমরা খাবো টিফিন, সকালবেলা হয়েছে লুচি তরকারি আর কাদের হ্যাঁ হ্যাঁ তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড, এখন বাজে ১০:৩০। ও লুচি খাই, অল্প দিয়ে জানিয়ে দেওয়া ঠিক না, বাট যখন একদমই না পারতে কিছু হয় না তাড়াহুড়োতে তখন এগুলো আর কি দিয়ে দিই, এই হচ্ছে কথা। আর আর কিছু না, এখন যেটা করা হচ্ছে নিজেরা তো সাজবোই, তার মানে ঘরটাও সাজানো উচিত। তো কিছু তোমার ইয়ে কি বলে কার্টেন্স আর কি, মানে জানলা পর্দার যে থাকে জানলা পর্দা, তো ওগুলো আমি এনে রেখেছিলাম অনেকদিন আগে। তো এগুলোই ঘরে একটু সাজাবো, কারণ ঘরও সাজানো উচিত। তো দেখো পর্দাগুলো অনেকটা বড় আছে, তো দেখা যাক কিভাবে অর্গানাইজ করা যায়, দেখতে থাকো। আমার ক্যামেরাম্যান চলে গেছিলো যে কারণে আমি ওটা যে লাগিয়েছি সেটা দেখাতে পারি, একটু দেখা হয় পর্দাটা যে এরকম ভাবে লাগিয়েছি। তো সব সেম কালারেরই পর্দা আর সেম প্রিন্টেরই আমার দিকে করা। তো এবার আমি সব লাগিয়ে নিই, তোমরা দেখতে থাকো সাথে থাকো, ঠিক আছে। আমি একটু বেরোলাম প্যান্ডেল দেখতে, এই যে তোমরা দেখে নাও আর আমি আর দিদি, তোমার দেখাই দাঁড়াও ঘুরিয়ে দেখাই তোমাদের। তোরা এরকম হাফ ডান করে দিয়ে গেছে, এটাও ভালো লাগছে, সব এরকম নিচে গিট মেরে গেছে। আর এখানে বসবে আমার পতি বাবু, যাই হোক আর এখনও কিছু করেনি, কিছু করেনি মানে করছে আস্তে আস্তে, এখনও আছে দুদিন তিন দিন, কালকে থেকে একদম ফুল দমে কাজ হবে। আর এখানে তো জানোই খাওয়ার প্যান্ডেল, আর এখানে ফার লাগিয়ে দিয়ে গেছে দেখো। এই যে সো হ্যাঁ হোক, তারপরে আজকে আমি আমার ব্যাগটা একটু গোছাবো, দিদিদেরও অনেক কিছু সেট করতে হবে, তো যখন হবে সন্ধ্যেবেলা ওগুলো তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো, মানে থাকবে ব্লগ করবো আমি। তো রাখি এখনো খাইনি খেয়েনি, তারপরে আবার দেখা হচ্ছে। কটা
বাজে এখন ঠিক জানি না, আমি কখন লাস্ট ব্লগ করেছি সেটাও আমার মনে নেই। যাই হোক, তো এখন যেটা করব এই যে শটিং হবে এখন, মানে একদম দিন দিন হিসেবে সব মেকআপ বলো যা যা গয়নাগাটি পরবো আর কি, গয়নাগাটি মানে কি যাই হোক পরবো সাজবো সেগুলো সব এখন শটিং করে রাখা হবে, শটিং। সো চলো দেখতে থাকো, আর আমিও আমার ব্যাগটা একটু গুছিয়ে নেবো, মানে কি কি আমি ওই বাড়িতে নিয়ে যাব, মানে বেশ অনেক কিছু জিনিসই, মানে সাজার জিনিস আমাকে নিয়ে যেতে হবে ওই বাড়িতে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো বেসিক্যালি যেটা হচ্ছে, ভিডিও করতে দিলাম, দিয়ে অফ করে দিলাম এই কারণে, কারণ আমি হয়ে গেছি পাজল কি আমি কি করব একবার দেখবো তোমরা দেখো। মানে সরি, মানে আমি এগুলো কিভাবে অর্গানাইজ করবো ভগবানই জানে, তো একটুখানি রেস্ট নিই, একটু ভেবে নিই শান্তি মতো, মানে শান্ত মাথায় তারপর কাজ করি, বলো। তো সবার জন্য তো সবকিছু কেনা হয়েছে, তো আমার ফোনের জন্য আমি দুটো জিনিস কিনেছি, একবার ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এই কভারটা বাবা, আর এই একটা গ্লাস দিয়েছে, তো ফোনের এটা হচ্ছে নতুন জামা আমার বিয়ের পারপাসে। তো কি যেন বলে, আর একটা জিনিস আসবে সেটা হচ্ছে এর দাদা আসবে, একদম আমার বিয়ের দিন আসবে। তো চলো এবার টুক একদম গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? কারণ কি আমি কথা বলতে বলতে ভিডিও করতে করতে না কিছু কোনো কাজ হয় না, ভিডিওই হয় আর কাজ কাজের মতো পড়ে থাকে। তো রাখি। সো হাঁপিয়ে গেছি, অনেকটা গোছানো হয়ে গেছে, একবার তোমরা এরকম ভাবে দেখে নাও। দেখেছো, এখন শুধু বাকি আছে এই তিনটে থেকে চারটে ব্লাউজ আছে, ব্লাউজগুলো খালি ফিটিংস করব, তো ওটাও করে নিই, করে নিয়ে তারপরে আর সব শাড়িও দিয়ে গেছে। এই যে শাড়িগুলো দেখা যাচ্ছে, যে শাড়িগুলো তোমার ইয়ে করতে দিয়েছিলাম, ফলস পিকো করতে দিয়েছিলাম, সেগুলো চলে এসছে, ওটা হচ্ছে গণেশ। তো রাখি, আবার পরে আসছি। আর আমার খুব শিগগিরই মেহেন্দি ব্লগ আসবে, কারণ আজকে যে আমি কথা বলছি কালকে হচ্ছে আমার মেহেন্দি, তো দেখা যাক মেহেন্দির ভিডিও কখন শ্যুট হয় কখন কি হয়। তো থাকো আর কি বলবো। সো যেটা এক সেকেন্ড দাঁড়াও, সো অনেক কিছু হয়ে গেছে, এখন এই লাস্ট এই ব্লাউজটা সেলাই করা বাকি আছে, এটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, এটা আমি কখন পরবো, উল্টো ছিল যদিও বা, এটা আমার মেহেন্দির ড্রেস কোড, ড্রেস আর কি কোড আবার কি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার বলছি দেখবো আমি কি শ্যুট করেছি সারাদিনে কতটুকুর একটা ভিডিও হয়। তো যাই হোক, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সব মোটামুটি প্যাকিং শেষ, যাওয়ার প্রস্তুতি আর কি হয়ে এসছে আমার, আর কিছুদিন নেই। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, নিজের মতো থাকবে, দেখা হবে, অবশ্যই দেখা হবে পরের কোনো ভিডিওতে, নিশ্চয়ই দেখা হবে, তাই না? তো চলো, চেষ্টা কর, মানে করছি একটা ভালো লেন্থ একটা প্রোভাইড করার ভিডিওটাতে বা কিছু থাকার সেই ভিডিওতে। তো হ্যাঁ, টাটা। আর এরপরে ব্লগটা যাবে আমার মেহেন্দির ব্লগ, সো স্টে টিউনড, ওকে।